গুড মর্নিং এভরিওান টুডে সিক্সটিন্থ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ক্লাস টু সাবজেক্ট বাংলা দিস ইজ হোমওয়ার্ক ক্লাস তোমরা তোমাদের বাংলা হোমওয়ার্ক কপি খুলবে খুলে দেখবে প্রশ্ন নম্বর পাঁচে আমি দিয়েছি তোমাদের হাতের লেখা কী হাতের লেখা রয়েছে কুবাক্য বলা বড় দোষ এই বাক্যটি তোমরা কী করবে সুন্দর হাতের লেখায় গোটা গোটা অক্ষরে ভালো করে লিখবে আর একটা লাইন বাদ দিয়ে বাদ দিয়ে লিখবে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখবে তোমাদের এভাবেই লেখা রয়েছে একটি লাইনে কুবাক্য বলা বড় দোষ তারপরের লাইনটি ফাঁকা দিবে অর্থাৎ বাদ বাদ দিবে দিয়ে এই পরের লাইনে লিখবে গোটা গোটা অক্ষরে লিখবে আমি লিখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কুক বলা কলা দোষ আবার কি করবে আবার একটা লাইন গ্যাপ দিবে দিয়ে পরের লাইনে লেখার অভ্যাস করবে কু বাক্য বলা বড় দোষ কখনো ঘিচিমিচি করে লিখবে না সুন্দর হাতের লেখায় ফাঁকা ফাঁকা করে বড় বড় করে লিখবে যাতে দেখে মনে হয় যে না তোমরা সুন্দর করে লিখেছো এবং দেখে যেন ভালো লাগে তোমরা অনেক সময় কি করো একটার ওপরে একটা অক্ষর লেখো একটার ওপরে একটা বর্ণ লিখো ঘিচিমিচি হয়ে যায় দেখতে খারাপ লাগে সেই জিনিসটা তাই হাতের লেখাও তোমাদের একটি কি বলবো পড়ার অংশ হাতের লেখাতেও তোমাদের নম্বর থাকে এখন তোমরা উঁচু ক্লাসে উঠেছো তাই এগুলো তোমাদের জানা অব অবশ্যই দরকার তাই আমি যেভাবে বললাম সেভাবেই বাড়িতে হাতের লেখা প্র্যাকটিস করবে থ্যাংক ইউ